সন্দেশখালি ইস্যুতে ভুয়ো ভিডিও প্রচারের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা গঙ্গাধর ও গদাধর কয়াল। বিজেপি নেতাদের অভিযোগ, তাদের ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে, যার ফলে নিরাপত্তাহীনতায় তারা। এই অভিযোগ তুলে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতারা। আদালত সূত্রে খবর, সোমবার তাদের মামলা শুনবে আদালত। স্ট্রিং ফুটেজ নিয়ে ইতিমধ্যেই উত্তাল বাংলা, পারদ চড়ছে রাজ্য রাজনীতিতেও। এবার গঙ্গাধর কয়ালের আদালতে দ্বারস্থ হওয়ার ঘটনায় তরজায় বঙ্গ রাজনীতি। গঙ্গাধর কয়াল শুভেন্দুর হেফাজতে আছেন, তারপরেও কি করে নিরাপত্তাহীনতায় ভুগছেন, প্রশ্ন তৃণমূল নেতা কুণাল ঘোষের। গঙ্গাধর কয়াল তো শুভেন্দুদের কাস্টডিতে আছে, সেখানে নিরাপত্তার অভাব কি করে বোধ করছে? শুভেন্দুর বক্তৃতায় আছে আমরা তাকে রেখেছি, আর গঙ্গাধর কয়াল যদি বলে নিরাপত্তার অভাব বোধ করছি, তাহলে তো গঙ্গাধর কয়ালের মুখ বন্ধ করার জন্য বিজেপি যে কোনো কাজ করে দিতে পারে। আদালত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, প্রতিক্রিয়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ও তো গঙ্গাধর কয়ালজি জিসকা খিলাফ এ লোক এফআইআর কিয়া, উন্হোনে আজ হাইকোর্ট মে গিয়া এ মামলা সিবিআই কা পার্ট হ্যায়। সিবিআই জো আর্মস এন্ড অ্যামুনেশন রিকভার কিয়া, এ লোক বতা রহা হ্যায় এটিএম, এ বিজেপি কা লোক আর শুভেন্দু অধিকারী কা লোক উন্হোনে কিয়া, এ তো ইনভেস্টিগেশন কা পার্ট হ্যায়। চিফ জাস্টিস কা বেঞ্চ সিবিআই কো হ্যান্ড ওভার কিয়া, মমতা ব্যানার্জি শাহজাহান কো সংরক্ষণ দেনে কে লিয়ে সুপ্রিম কোর্ট মে গিয়া, সুপ্রিম কোর্ট এন্টারটেন নেই কিয়া, বতায়া হড়বড়ি কা কোই বাত নেই হ্যায়, জুলাই মে আয়ো, জুলাই মে সুনেগা, হিয়ারিং হোগা, ইসলিয়ে ইসকো সিবিআই কো হ্যান্ড ওভার কর দেনা চাহিয়ে। গঙ্গাধর কয়াল ইস আর্জি কা সাথ হাইকোর্ট মে গিয়া হ্যায়, হাইকোর্ট উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। বিজেপি আইন মেনেই সমস্ত কাজ করছে, মন্তব্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের। গঙ্গাধর কয়াল এর মধ্যে ইমেল করে যে অভিযোগ জানিয়েছে সিবিআই এর কাছে যে সন্দেশখালী কাণ্ডে সিবিআই এর তদন্ত চলছে, তার এই ভিডিও পোর্শনটুকু সেখানে ইনক্লুড করা হোক। এবার সে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, আমরা তো যা করছি আইনের মেনেই করছি, আইনের পথেই করছি, আর তদন্তও যেটা তো সন্দেশখালীতে চলছে সেটা আদালতের নির্দেশেই চলছে। হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী ইস্যুতে তদন্ত শুরু করেছে সিবিআই, সেই আবহে তৃণমূলের স্ট্রিং ভিডিওকে নজর ঘোরানো বলেও মনে করছেন অনেকে। এই পরিস্থিতিতে গঙ্গাধর কয়ালের নিরাপত্তা নিয়ে হাইকোর্ট কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।